জনগণের কথা না ভেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও শ্রমিক নেতারা। এতে স্বল্প আয়ের মানুষ চরম বেকায়দায় পড়বেন বলে তাদের আশঙ্কা। আজ দীপ্ত টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এটা কোনো স্ট্যান্ডার্ড মানা হয়নি, এটা কোনো নিয়ম কানুন মানা হয়নি, এটা কোনো দর্শন আদর্শ মানা হয়নি। শুধুমাত্র অসাধু ব্যবসায়ীরা মুনাফা করার জন্য যেন তেন প্রকারের মূল্য বৃদ্ধির যে কাজ, মূল্য বৃদ্ধি যে প্রবণতা থেকে করা হয়, আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের দর্শন আদর্শ কাজ করলে এটা করা হতো না, এটা করা যেত না। প্রতি বিঘা জমিতে কমপক্ষে যদি চারবার সেচ দিতে হয় তাহলে 20 লিটার তেল লাগে। যে লিটার প্রতি যদি 34 টাকা করে ডিজেলের দাম বাড়ে, এক বিঘা জমিতে শুধু পানি দেওয়ার জন্য 680 টাকা তার খরচ বাড়বে। এর সঙ্গে আমরা সারের দাম বৃদ্ধি দেখেছি, প্রতি বিঘা জমিতে 35 কেজি ইউরিয়া সার লাগে, ফলে সারের জন্য ওখানে প্রায় আমাদের 210 টাকার বেশি লাগবে। তার মানে প্রায় ধরুন 800-850 টাকা প্রতি বিঘা প্রতি কিন্তু খরচ বেড়ে গেল সরকারের এই দুই সিদ্ধান্তের কারণে। জনগণের কথা না ভেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও শ্রমিক নেতারা। এতে স্বল্প আয়ের মানুষ চরম বেকায়দায় পড়বেন বলে তাদের আশঙ্কা। আজ দীপ্ত টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এটা কোনো স্ট্যান্ডার্ড মানা হয়নি, এটা কোনো নিয়ম কানুন মানা হয়নি, এটা কোনো দর্শন আদর্শ মানা হয়নি। শুধুমাত্র অসাধু ব্যবসায়ীরা মুনাফা করার জন্য যেন তেন প্রকারের মূল্য বৃদ্ধির যে কাজ, মূল্য বৃদ্ধি যে প্রবণতা থেকে করা হয়, আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের দর্শন আদর্শ কাজ করলে এটা করা হতো না, এটা করা যেত না। প্রতি বিঘা জমিতে কমপক্ষে যদি চারবার সেচ দিতে হয় তাহলে 20 লিটার তেল লাগে। যে লিটার প্রতি যদি 34 টাকা করে ডিজেলের দাম বাড়ে, এক বিঘা জমিতে শুধু পানি দেওয়ার জন্য 680 টাকা তার খরচ বাড়বে। এর সঙ্গে আমরা সারের দাম বৃদ্ধি দেখেছি, প্রতি বিঘা জমিতে 35 কেজি ইউরিয়া সার লাগে, ফলে সারের জন্য ওখানে প্রায় আমাদের 210 টাকার বেশি লাগবে। তার মানে প্রায় ধরুন 800-850 টাকা প্রতি বিঘা প্রতি কিন্তু খরচ বেড়ে গেল সরকারের এই দুই সিদ্ধান্তের কারণে। জনগণের কথা না ভেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও শ্রমিক নেতারা। এতে স্বল্প আয়ের মানুষ চরম বেকায়দায় পড়বেন বলে তাদের আশঙ্কা। আজ দীপ্ত টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এটা কোনো স্ট্যান্ডার্ড মানা হয়নি, এটা কোনো নিয়ম কানুন মানা হয়নি, এটা কোনো দর্শন আদর্শ মানা হয়নি। শুধুমাত্র অসাধু ব্যবসায়ীরা মুনাফা করার জন্য যেন তেন প্রকারের মূল্য বৃদ্ধির যে কাজ, মূল্য বৃদ্ধি যে প্রবণতা থেকে করা হয়, আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের দর্শন আদর্শ কাজ করলে এটা করা হতো না, এটা করা যেত না। প্রতি বিঘা জমিতে কমপক্ষে যদি চারবার সেচ দিতে হয় তাহলে 20 লিটার তেল লাগে। যে লিটার প্রতি যদি 34 টাকা করে ডিজেলের দাম বাড়ে, এক বিঘা জমিতে শুধু পানি দেওয়ার জন্য 680 টাকা তার খরচ বাড়বে। এর সঙ্গে আমরা সারের দাম বৃদ্ধি দেখেছি, প্রতি বিঘা জমিতে 35 কেজি ইউরিয়া সার লাগে, ফলে সারের জন্য ওখানে প্রায় আমাদের 210 টাকার বেশি লাগবে। তার মানে প্রায় ধরুন 800-850 টাকা প্রতি বিঘা প্রতি কিন্তু খরচ বেড়ে গেল সরকারের এই দুই সিদ্ধান্তের কারণে। জনগণের